আসসালামু আলাইকুম। ক্যানাডা টরন্টো থেকে আমি কাজী হাসান আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মজার দুটি বিষয় নিয়ে তৈরি হয়েছে আজকের এই ভিডিওটি। এই সামারেও আমি অন্যান্য সামারের মতো প্রচুর মাছ ধরবো ইনশাল্লাহ। করোনা মহামারীর কারণে মাছ ধরার জন্য নিরিবিলি লোকেশন খুঁজতে গিয়েছিলাম অন্টারিওর পিটারবোরোতে। মাছ ধরার ওই লোকেশনগুলোর কিছু ভিডিও থাকবে আজকের এই এপিসোডে। পিটারবোরোর মাছ ধরার লোকেশন দেখার মধ্যে দিয়ে ক্যানাডার একটি মফস্বল শহর দেখতে কেমন হয় আশা করি তার একটা ছোট্ট আইডিয়া হয়ে যাবে আপনাদের। তাছাড়া মাছের একটি নতুন বারবিকিউ রেসিপির এক্সপেরিমেন্ট চালিয়েছি এই ভিডিওতে। মাছের আঁশ পরিষ্কার থেকে শুরু করে মাছের বারবিকিউর পুরো ভিডিওটি ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। টরন্টো সহ দাঁড়িয়ে আছে অন্টারিও লেকের তীরে। তাছাড়া টরন্টোর ভিতর দিয়ে বয়ে গেছে অসংখ্য ক্রিক, অসংখ্য জলাভূমি ও ছোট ছোট লেক ছড়িয়ে ছিটিয়ে আছে এই টরন্টো শহরের চারদিকে। এইসব লেক, ক্রিক ও জলাভূমিতে পাওয়া যায় অসংখ্য মাছ। শৌখিন মৎস্যজীবীদের জন্য এই ক্যানাডা একটি স্বর্গরাজ্য। মাছ ধরতে আমিও পছন্দ করি। মাছ ধরার জন্য আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো টরন্টোর পার্শ্ববর্তী নগরী পিটারবোরো। আজকে আমাদের গন্তব্য এই পিটারবোরোর দিকে। তবে আজকে আমাদের উদ্দেশ্য মাছ ধরা নয়, ভবিষ্যৎ মাছ শিকারের জন্য কিছু নিরিবিলি জায়গা খুঁজে বের করাই আজকের মূল উদ্দেশ্য। পিটারবোরোর দূরত্ব আমার বাসা হতে প্রায় 111 কিলোমিটার। আমার গাড়ি চালিয়ে যেতে লাগবে প্রায় 1 ঘন্টা 12 মিনিট। দূরে দেখা যাচ্ছে একটি সিমেন্ট ফ্যাক্টরি। আমাদের পরিবারের সকলেরই হাইওয়ের এই চারপাশের দৃশ্যগুলো খুবই ভালো লাগে, ছবির মতো লাগে চারদিক। টরন্টোর চারদিকেই চোখে পড়বে ক্যানাডার গ্রামীণ জীবন ও কৃষিজমি। মূলত এই সামারে ভুট্টা ও গমের কৃষিজমি আপনার চোখে পড়বে। এটি একটি ভুট্টার কৃষিজমি। গমের এই কৃষি জমিটি পেরিয়ে দূরে দেখা যাচ্ছে কিছু উইন্ডমিল। ক্যানাডাতে উইন্ডমিল ব্যবহার করে প্রায় 13,411 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা ক্যানাডার বিদ্যুৎ চাহিদার 6%। এই পিটারবোরোর জনসংখ্যা মাত্র প্রায় 81,000। ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস অবস্থিত ওখানে, আর ওই বিশ্ববিদ্যালয়কে ঘিরে ওখানকার জনসংখ্যার এক বিশাল অংশের জীবিকা। আমাদের আজকের গন্তব্য এই ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে জলাভূমি ও নদীনালা। অটোনাবি নদীর তীরেই অবস্থিত এই পিটারবোরো, যেখানে পাওয়া যায় প্রচুর মাছ। আমরা পিটারবোরোতে চলে এসেছি। এটি পিটারবোরোর ঢোকার গেট। ক্যানাডাতে চোখে পড়বে প্রচুর গরুর খামার। ক্যানাডার গরুর মাংস খুবই সুস্বাদু এবং পৃথিবী জুড়ে খুবই বিখ্যাত। পিটারবোরোর এই বাড়িগুলি ও রাস্তাঘাটগুলো দেখলে আপনার একটি ধারণা হয়ে যাবে ক্যানাডার একটি মফস্বল শহর দেখতে কেমন।
মফস্বল বা গ্রাম অঞ্চলের বাড়িগুলো অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়ে থাকে। কোনো কোনো এলাকার এক বাড়ি হতে আরেক বাড়ির দূরত্ব হয়ে থাকে হাফ কিলোমিটার হতে এক কিলোমিটার। বাংলাদেশের মতো গুচ্ছ গ্রামের কনসেপ্ট এখানে নাই বললেই চলে। আমরা ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে এসেছি এবং এখানে কোনো একটি জায়গায় আমরা এখন নামবো। তা ভিউয়ার্স, এই সেই জায়গা পিটারপুরের এই এই যে জলাটা, এই জলা চারদিকে এরকম বিভিন্ন স্পট আছে মাছ ধরার। তা আমি আসলে আসছি যে এই স্পটগুলো কীরকম ক্রাউডি সেটা বোঝার জন্য। এই যে আমরা যে স্পটটাতে আসছি কোনো মানুষ দেখতে পাচ্ছি না, তাহলে এর অর্থ যে আমরা যদি এখন নিয়মিত এখানে মাছ ধরতে আসি আমরা মোটামুটি ইনশাল্লাহ সেফই থাকবো। তা আশা করতেছি যে নেক্সট উইকে আমি মাছ ধরতে আসবো, যেটা আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করবো। আর এখন যেটা করবো পাশে ফিরে যাব আর একটা নতুন এক্সপেরিমেন্ট চালাবো। এক্সপেরিমেন্টটা হলো যে আমার একটা প্রিয় চ্যানেল পেটুক কাপল, পেটুক কাপলে আপনার ওরা তেলাপিয়ার একটা মাছ বারবিকিউ করেছে এবং ওখানে পেটুক কাপলের যে দুজন কাপল ওরা যেই এক্সপ্রেশনটা দেখিয়েছে সেটাতে মনে হলো যে খুবই সুস্বাদু হয়েছে সেই তেলাপিয়ার বারবিকিউটা। তা আজকে আমি বাসায় গিয়ে সেটা ট্রাই করব এবং একটা ফুড রিভিউও হয়ে যাবে যে আসলে ওনারা যে এক্সপ্রেশনটা দিয়েছে সেটা আদৌ সত্য কি না। আজ আমি কয়েকটা মাছ কিনেছি তেলাপিয়া, তা আজকে ওই একটা মাছ আমি ওই ওনাদের রেসিপিটা ওখানে অ্যাপ্লাই করব। যদি ওটা খুব মজা হয় তাহলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে যখন এখানে ফিশিং করতে আসবো যদি কোনো বড় মাছ আমরা পাই তাহলে সেই মাছটা আমরা বারবিকিউ করব একই প্রক্রিয়ায়। আর যদি আমাদের ওই রেসিপিটা আমাদের কাছে খুব মজার না হয় তাহলে হয়তো অন্য একটা কোনো রেসিপি আমরা ট্রাই করবো বারবিকিউ করার জন্য। দা ভিউয়ার্স, এইটা একটা স্পট, আমি এখানে যেহেতু কোনো মানুষ পাচ্ছি না স্পটটা খুবই সুন্দর, খুবই ভিউটা খুব সুন্দর, কিন্তু আশেপাশে বসার বা টেন্ট লাগানোর কোনো স্পেস আমি দেখতে পাচ্ছি না ভালো। মানে আমি চাচ্ছি যে এখানে একটা তাঁবু লাগাবো, বারবিকিউ করব এবং একটা সুন্দর পরিবেশ, যদিও এদিকে সিনারিটা অনেক সুন্দর কিন্তু এদিকে আসলে একটা রাস্তা থাকার কারণে খুব একটা আমার কাছে পছন্দ হচ্ছে না। আমি এখন আরও একটু ঘুরে দেখব, যদি আরও ভালো কোনো স্পট পাই ইনশাল্লাহ হয়তো ওইটাকে আমি পিক করব। তবে এটাও ফেলে দিলাম না, যদি অন্য কোথাও ভালো স্পট না পাই তাহলে হয়তো এই এখানেই মাছ ধরতে আসবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে, যদি ওয়েদার এবং সব কিছু ভালো থাকে।
এই জায়গাটাও অনেক ভালো ফিশিংয়ের জন্য, নিরিবিলি, কোনো মানুষ নাই, জন নাই, আমরা পুরো পরিবার এখানে চাইলে ফিশিং করতে পারবো। আমার কাছে এই জায়গাটা বেস্ট মনে হয়েছে। একটু আগে আমরা যে জায়গাটা দেখেছি সেই জায়গাটার থেকে এই জায়গাটা আমার কাছে আরও পছন্দসই মনে হয়েছে, কারণ এই জায়গাটার একটা সুবিধা হলো যে এখানে আমরা টেন্ট বিছাতে পারবো, তাছাড়া বারবিকিউর মেশিন এখানে বসাতে পারবো, এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, আবার খাওয়া দাওয়ার জন্য টেবিল আছে, বসার জন্য জায়গা আছে। আমার কাছে মনে হয়েছে যে এটাই বেস্ট। আমরা ইনশাল্লাহ যদি নেক্সট উইকে এখানে ফিশিং করতে আসি তাহলে এই জায়গাটাকেই আমরা আসলে ফিশিংয়ের জন্য ব্যবহার করব। পারফেক্ট জায়গা। তা ভিউয়ার্স, এখন বাসায় ফিরে যাব। বাসায় ফিরে গিয়ে আমরা বারবিকিউ করব, ফিশ বারবিকিউ। একটু আগে যেটা বলছিলাম যে পেটুক কাবলের একটা রেসিপি আমরা ফলো করব। ভিউয়ার্স, আমরা এখন এই মাছটাকে প্রসেস করব। আমরা দুইটা তেলাপিয়া মাছ এখানে যে টরন্টোতে যে বাংলাদেশি গ্রোসারি শপ আছে সেখান থেকে কিনেছি। এই যদি খেয়াল করেন এটা রোজ ব্র্যান্ডের। আসলে এই রোজ ব্র্যান্ডটা সম্ভবত আমার যতটুকু ধারণা এটা একটা বার্মিজ কোম্পানি, কিন্তু ওরা বাংলাদেশি সব মাছ এখানে সেল করে। তা এই মাছটাকে আমি আসলে যদি কেটে আনতাম তাহলে ওরা আসলে এই সব কিছু প্রসেস করে দিত। যেহেতু আমি আস্তা মাছ কিনেছি, অনেক দোকানে আসলে আপনার এগুলো প্রসেস করে দেয় না, তাই আমি এখন এই যে মাছের যেটা আস্তে আছে সেটাকে ক্লিন করব এবং ভিতরে যে আপনার পেটি আছে সেগুলোকে ক্লিন করে ফেলব। নিজে প্রসেস করতে এই জন্য পছন্দ করি যে যেহেতু আমরা মাছ ধরতে যাব, সেখানে এই ধরনের যদি কোনো বড় মাছ আমাদের ভাগ্যে পড়ে তাহলে যেন আমরা নিজেরটা নিজেই ক্লিন করতে পারি। এটা কিনেছি হলো এই মাছের আঁশটা ফেলানোর জন্য। এখানে আরেকটা আছে, তবে নতুন আইটা কিনেছি, এটা বেশি শার্প এবং ইজিলি করা যায়। ভিউয়ার্স, মোটামুটি ক্লিন। আর আমি ভেবেছিলাম যে পেটিগুলো আমার বের করতে হবে, কিন্তু না, এগুলো প্রসেসিং করাই ছিল, বের করাই ছিল, একটা বিরাট কাজ কমে গেছে। কিন্তু আমি খুশি হতাম যদি না না পরিষ্কার করে থাকতো, তাহলে আমার একটু প্র্যাকটিস করা হতো। বাইরে যখন আমরা মাছ ধরি আর যদি মাছ বারবিকিউ করি, নর্মালি আমরা ছেলেরাই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি। তা যেহেতু মা এই বছরও সামারে মাছ ধরবো এবং এটার প্রস্তুতির হিসাবে এই মাছগুলো কিনা, তা আসলে আমি একটু প্র্যাকটিস করে নিলাম, ঝালিয়ে নিলাম, যেন যখন মাছ ধরবো ইনশাল্লাহ যেন কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো এনিওয়ে, ভিতরটা পরিষ্কার করা আছে, আমার কিছু করার নাই। এখন যেটা করব যে পেটুক কাপলের একটা রেসিপি আমি এখানে অ্যাপ্লাই করব। তা আপনারা যারা পেটুক কাপল কখনো ভিজিট করেন নাই, আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্কটা দিয়ে দিব। আমি যেহেতু এটা বারবিকিউ করব, ওনাদেরটা ছিল হলো তেলে ভাজার রেসিপি। যেহেতু আমরা যখন কোনো লেকে মাছ ধরবো তখন এই ধরনের তেলে ভাজার অপশনটা খুব একটা অ্যাভেলেবেল থাকবে না, নর্মালি আমরা যেটা করি বারবিকিউ করি, তাই একটুখানি মডিফাই করব। তবে ওনাদের রেসিপির একটা মজার অংশ হলো যে ওখানে একটা সস তৈরি করে ওনারা, ওই সসটা দিয়ে খেলে নাকি এটা খুব খেতে মজা হয়।
তা আমরা ওই সসটা বানানোটাও হুবহু ওনাদেরটা ফলো করব। এখন মাছটাকে অনেকগুলো ছোট ছোট ফালি করব যেন মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। তা ভিউয়ার্স, মাছটাকে বাসার ভিতরে নিয়ে খুব ভালোভাবে আমরা ধুয়েছি এবং ধোয়ার পরে টিস্যু পেপার দিয়ে মাছটার পানিটা যেটা ছিল সেটাকে খুব ভালোভাবে মুছে শুকনো করে এখন আবার মাছটাকে নিয়ে এসেছি বাইরে। এখন যেটা করব এটাকে মেরিনেট করব। তো এখানে এক চা চামচ মরিচ আছে আর এখানে এক চা চামচ লবণ আছে। দুটোটাকে একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে দেই মাছটাকে। ভিতর দিয়ে এই যে কাটা অংশগুলোর ভিতর দিয়েও মশলা ঢুকিয়ে দিচ্ছি। আমরা যেহেতু স্পাইসি ফুড পছন্দ করি সেই জন্য বেশি স্পাইসি হলে কোনো সমস্যা নেই। ইভেন আমার বাচ্চারও এখন স্পাইসি ফুডে অভ্যস্ত হয়ে গেছে। যদিও কানাডার সাদারা আসলে খুব একটা স্পাইসি ফুড পছন্দ করে না। এখন পেটুক কাপলের সঙ্গে এই জায়গাতেই আমি একটুখানি ডিফারেন্ট আনতেছি, সেটা হলো যে পেটুক কাপলে ওরা এই কর্নফ্লাওয়ার পুরোপুরি মেখে দিয়েছিল। তা আমরা যেহেতু তেলে ভাজবো না, ওনারা তেলে ভেজেছিল, আমরা বারবিকিউ করব এখানে। তা এই ক্রিসপিনেস আনার জন্য এই অলিভ অয়েল তেল এটার সঙ্গে মাখিয়ে তারপরে এটার উপরে মাখিয়ে দিব। প্রথমে একটুখানি দিয়ে নিই, তারপরে তেল মিশিয়ে বাকি অংশটুকু মাখ। এখন এখানে একটু তেল মিক্স আপ করে ফেলে ভিউয়ার্স। আমাদের মাছটা রেডি বারবিকিউর জন্য, তবে আমরা এখন বারবিকিউ করব না, এটা এখন ফ্রিজে রেখে দিব। বিকেলবেলা আরও দুই তিন ঘন্টা পরে আমরা এটা বারবিকিউ করব, তখন বাকি অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তখন আপনাদেরকে রিভিউ দিব আসলে এটা কেমন হয়েছে। তা এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি। তা ভিউয়ার্স, আমাদের এই বারবিকিউ মেশিনটা গ্যাস এবং কয়লা দুইভাবেই করা যায়, তবে আমরা গ্যাসে আজকে বারবিকিউ করব। তবে কয়লার একটা ফ্লেভার আনার জন্য আমরা ভিতরে কিছু কয়লা দিয়ে নিব। তা আমি ভিতরে কিছু কয়লা দিয়ে দিচ্ছি যেন কয়লার একটা ফ্লেভার।
তো আমাদের চুলার মধ্যে এখন আমি আমাদের যে মাছটা এটা বারবিকিউ করতে দিয়ে দিই। তা ভিউয়ার্স, মাছটা হোক আর এইটাকে আমরা সসটা তৈরি করে ফেলি, যেটা হলো এই রেসিপির মেইন অংশ। তা কাপল, তা পেটুক কাপলে যেই সসের জন্য ইনগ্রেডিয়েন্টগুলোর কথা বলেছে সেগুলো হলো, একটা হলো এবিসি সস। এই এবিসি সসটা আসলে সুইট সয়া সস, আর তাছাড়া আমাদের সঙ্গে লাগবে লেবু। আমরা অলরেডি লেবু চিপে ফেলছি এখানে, প্রায় 6টা লেবুর রস, আর হলো কাঁচামরিচ। তা কাঁচামরিচটা এখনও করা হয় নাই, আমি কাঁচামরিচটা করে ফেলাই ছোটো ছোটো এভাবে করে কুচি করে। আপনার এই লেবু, লেবুর রস আর এই সয়া সস, যেটা এবিসি সস, একসঙ্গে মিশিয়ে তারপরে সসটা তৈরি করতে হয়। এবং যতটুকু আমি ভিডিওটা দেখে বুঝতে পারছি, এই সসের কারণেই আসলে এই মাছের, মাছ ভাজা বলেন বা মাছের বারবিকিউ যেটি বলেন না কেন, সেটা খুবই সুস্বাদু হয়। দেখা যাক আদৌ হয় কি না। মরিচ কাটা হয়েছে, আরও যদি দরকার হয় আমরা হয়তো পরে আরও অ্যাড করব। আপাতত এখানে 5টা মরিচ কেটে এখানে দিয়ে দিলাম। মরিচগুলো খুব ঝাল, যে কারণে এখন অল্প মরিচ দিলাম। যদি আমাদের আরও দরকার হয় পরে হয়তো আমরা আরও মরিচ অ্যাড করব। এখন হলো যে মেইন অংশটুকু, যেই এবিসি সস, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন যেটা হয় এটাকে নাড়তে হবে। এখন কতটুকু সুইট সসের সঙ্গে, সুইট সয়া সসের সঙ্গে কতটুকু লেবু আর কতটুকু মরিচ দিতে হবে, এই ব্যাপারে কিন্তু ক্লিয়ার কাট কোনো ইনস্ট্রাকশন দেওয়া নাই। সে কারণে আমিও নিজেও ক্লিয়ার না আসলে কী পরিমাণ দিতে হবে। তা আমি এখন আমার পরিমাণ মতো বা আমার আন্দাজ মতো আমি দিয়েছি। পরে যদি আমার কাছে মনে হয় যে আমাকে আরও অ্যাড করতে হবে, হয়তো আমি পরে অ্যাড করব। তা এখন মাছটাকে আবার উল্টিয়ে দিই। মাছটাকে উল্টিয়ে দিলাম। তা এখন এই মাছটার উপরে কিছু তেল, অলিভ অয়েল তেল আমি ব্রাশ করে দিচ্ছি, কারণ আমরা যেহেতু বারবিকিউ স্টাইলে করতেছি, আমাদের ক্রিসপি হওয়ার জন্য এটা দরকার। আর তেল না থাকলে গ্রিলের মধ্যে আটকে যায়। তাই একটু ব্রাশ করে দিচ্ছি। তা আমার ছেলেরা মাছটা খাবে কি না সেটা নিয়ে একটু সন্দেহ আছে, সেই জন্য ওদের জন্য চিকেনের ব্যবস্থা করছি, চিকেন বারবিকিউর। ওরা যদি মাছ খায় তাহলে তো ভালোই, আর না খেলে বারবিকিউ অফার করবো আর কি, আর আমরাও খাবো। তা ভিউয়ার্স, আমার যেটা মনে হচ্ছে হয়ে গেছে, এটা তোলার টাইম হয়ে গেছে। তা
তা এখন যেটা আমরা করব সেটা হলো যে এই সসটা এটির উপরে ঢেলে দিব। আমার মনে হয় আরও মরিচ দিলে ভালো হতো, অসুবিধা নেই, পরে আমরা আরও মরিচ অ্যাড করে দিব যদি দরকার পড়ে। আপনি মানে এটা আইস? নো। ব্রেইন? নো। দ্য ফিশ? স্যার। Which part? The body. The brain is part of the body? No. I want you to mono hai. Eta hai to arto dao lagbe. Which is part of the body? No, it doesn't. It's part of the body. তা ভিউয়ার্স আমাদের রেডি হয়ে গেছে, এখন টেস্ট করার পালা। টেস্ট করার পরে আমরা বলতে পারবো যে কেমন হয়েছে এটা। তা আমরা সবাই টেস্ট করব এবং সবাই সবার ফিডব্যাক দিবে। এখন খাওয়ার পালা দেখি, প্রথমে আমি বিসমিল্লাহ করি। মজাই পড়া যায়, এক একজনের টেস্ট এক এক রকম। আমার কাছে যেটা বেশি মজা লাগবে একজনের কাছে সেটা কম মজা লাগতে পারে, তবে খারাপ না। তুমি কেমন লাগছে বলবা। বলো। ফাইন? আমার ছেলে বলছে ফাইন। ক্যামেরাকে হাতে এক্সপ্রেশন দিয়ে বলো কেমন। ফাইন? কত স্টার দিবা? ফাইভ স্টারের মধ্যে কত স্টার? থ্রি। ওকে, সে পাঁচে ফাইভে থ্রি দিচ্ছে। এবার আমার ছোট ছেলে দেখি সে কত দেয়। I'm just going to give it a 4-star. 4-star? Within 5? 5-4? আমার ছেলে তো 5-4 দিছে। এবার দেখি আমার স্ত্রী কত দেয়। আমার ওয়াইফ তো, সে তো রেকর্ড করতেছে, তাকে দেই, সে তার রিভিউ দিবে। কত ফাইভে? কত কত? 4। আমার ওয়াইফও 4 দিয়েছে। তা আমার পালা, আমিও 5-4 দিলাম। মোটামুটির উপরে আমার কাছে ভালোই লাগছে। তা এখন আমরা আমাদের মতো করে খাবো। তা এই তো এখন চিকেন বারবিকিউটা নামিয়ে ফেলবো, তারপর ভিডিওটা শেষ করে দেবে। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেখানেও ক্লিক করতে ভুল করবেন না। আর আপনারা ভালো থাকুন সে কামনা করি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।